স্টাফ সিলেকশন কমিশন কর্মী নিয়োগ করবে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এ আবেদনের শেষ দিন 7ই মে 2024। আর কি লাগবে জেনে নিন বিস্তারিত। শূন্যপদ, এই পদে মোট 3712 জনকে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। জুন জুলাই মাসে টায়ার 1-এর পরীক্ষা হবে। দ্বিতীয় ধাপের পরীক্ষার দিন ঘোষণা করা হবে। কোন কোন পদে নিয়োগ? লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটরের পদে নিয়োগ করা হবে। বয়সসীমা, এই পদে আবেদনের জন্য আগ্রহী আবেদনকারীদের ন্যূনতম বয়স হতে পারে 18 বছর। আবেদন করা সর্বাধিক বয়স 27 বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় আছে। শিক্ষাগত যোগ্যতা, এই পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। আবেদনের আগে অফিসিয়াল নোটিফিকেশন ভালো করে খতিয়ে দেখে নিন আবেদনকারীরা। বেতন, লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের বেতন সর্বনিম্ন 19,900 টাকা, সর্বাধিক বেতন 63,200 টাকা। ডাটা এন্ট্রি অপারেটর পদের ন্যূনতম বেতন 25,500 টাকা, সর্বাধিক বেতন 81,000 টাকা।